আসসালামু আলাইকুম। রান্না করব কিমা পাস্তা। পাস্তা অনেকেরই খুব প্রিয় একটা খাবার, তো আপনি খুব সহজভাবে এটা রান্না করতে পারেন। বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি খুব সহজভাবে রান্না করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রেসিপি দেখে নেই। আমি 2 কাপ পাস্তা নিয়েছি, গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, 2 কাপের থেকে কিছুটা কম। এবার আমি ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। ব্লেন্ডারে সবচেয়ে ছোট যেই জারটা থাকে সেটার মধ্যে দিয়ে আমি কিমা করে নিয়েছি। এবার আমি পাস্তাগুলো সেদ্ধ করার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে 4 কাপ পানি দিয়ে দেব। সাথে দিয়েছি 1/2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ রান্নার তেল, আমি সয়াবিন তেল দিয়েছি। এবার ঢাকনা দিয়ে পানিটা যখন বলক আসবে ঢাকনা খুলে পাস্তাগুলো দিয়ে দেব। বলক আসার আগে পাস্তা দিলে পাস্তাগুলো হাঁড়ির তলায় লেগে যায়, তাই ভালো করে বলক আসলে তারপরেই পাস্তাগুলো দিয়ে সেদ্ধ করে নেবেন। তো 10-12 মিনিট আমি সেদ্ধ করব, তারপর চেক করে নামিয়ে নেব। তো হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ। আর পাস্তা সেদ্ধ করার সময় পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, তা না হলে পাস্তাগুলো আঠাল হয়ে যায়। আর যেহেতু তেল দিয়েছি তাই একটার গায়ে একটা লাগবে না। দেখুন কেমন ঝরঝরে আছে। এবার চুলায় হাঁড়ি বসিয়ে রান্নার তেল দেব 1/3 কাপ, পেঁয়াজ কুচি দেব 1/2 কাপ, কাঁচামরিচ কুচি দিয়েছি আমি 4টা। পেঁয়াজ কাঁচামরিচ যখন হালকা নরম হবে তখন এর মধ্যে দিয়ে দেব রসুন পেস্ট 1 চা চামচ। রসুনটা কয়েক সেকেন্ড আমি ভেজে তারপর দিয়ে দেব টমেটো কুচি 1/2 কাপ, লাল মরিচের গুঁড়া দেব 1/2 চা চামচ, লবণ দেব 1/2 চা চামচ। মশলাটা যে যেমন পছন্দ করেন কম বেশি করে নেবেন, আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করেছি। এবার কিমাটা দিয়ে আমি 2 মিনিট ভেজে নেব, তারপর দিয়ে দেব সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস দেব 1/2 কাপ। সসটা আমার ঘরেই তৈরি করা, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যদি কারো লাগে প্রয়োজনে দেখে নেবেন। সসের রেসিপিটাও আমার চ্যানেলে আছে। তো সসের কাপটা দিয়ে আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম কিমাটা সেদ্ধ হওয়ার জন্য। আর দেব কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট সেদ্ধ করব কিমাটা রান্না হওয়ার জন্য। চুলার জালটা মিডিয়াম লোতে রেখে 10 মিনিট পর ঢাকনা খুলে আমি পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর সাথে দেব গাজর কুচি 1/2 কাপ, আর মটরশুঁটি দেব 1/2 কাপ। গাজর মটরশুঁটি দিলে কালারফুলও হবে, খেতেও ভীষণ মজা লাগবে। যদি কারো পছন্দ না হয় নাও দিতে পারেন। এবার সবকিছু আমি নেড়ে টেড়ে মিশিয়ে নেব, আর লবণটা চেক করে তারপর প্রয়োজনে লবণ দিতে হবে। তো আমার কিছু লবণ লাগবে, আমি অল্প একটু লবণ আরও অ্যাড করে দিলাম। এবার আমি দেব চিজ, মজারেলা চিজ। চিজটাও আমার ঘরে তৈরি করা, মজারেলা চিজ ঘরে খুব সহজেই তৈরি করা যায় মাত্র 2টা উপকরণ দিয়ে। বাজার থেকে কিনতে গেলে বেশ চড়া দামে কিনতে হয়, তো ঘরে খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন। এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, যদি কারো লাগে দেখে নেবেন। তো 1/2 কাপ মাজরেলা চিজ কুচি করে এর মধ্যে দিয়ে আমি 5 মিনিট চুলায় বসিয়ে রাখব, চুলার জালটা লোতে রেখে। তো হয়ে গেল ভীষণ মজার কিমা পাস্তা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যে রেসিপি যদি ভালো লাগে আরও সহজ সহজ নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আপনারা এভাবে রান্না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে। এর স্বাদ ঘ্রাণ আর কালার খুবই চমৎকার হয়েছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি। তো সবাই অনেক ভালো থাকুন, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবারও কথা হবে নতুন রেসিপির সাথে, সে পর্যন্ত ভালো থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।